ভাই মুনতাজ মন্ডলের বাড়িটা কোন দিকে? ওটা তো মাইল দেড়েকের পথ। এটা জাফরগঞ্জ, তারপর রাহাতপুর, তারপর জুতকাশি। রিকশা নাকি টেম্পোতে যাওয়া যাবে? হাঁটা পথ, টেম্পো রিকশা কিছুই নাই। তাহলে তো ভালোই হলো, মেলা দিন হাঁটা হয় না, রিকশা বাস টেম্পোতে উঠতে উঠতে না অভ্যাস খারাপ হয়ে গেছে। ভাই আমার একটু বাড়িটা একটু চিনে দিবেন, চলেন যাই। আপনার বাড়িটা কোন এলাকায়? রাজবাড়ি। এই রাজবাড়ি আর জাফরগঞ্জের মধ্যে কোনো ডিফারেন্ট নাই, বুঝছেন? খাওয়া দাওয়া বলেন, চাল চলেন বলেন, বিয়ে শাদি, আচার অনুষ্ঠান সব কিছুর মধ্যে মিল আছে। যারা বলে কালচার, কালচারও মিল আছে। খালি মিল নাই নদীর ভাঙন, ঘাট ঘাট সব কিছু মিল নাই, বুঝছেন? এই চাচার হাট ধরে এখানে কতবার আইসি জাফরগঞ্জের হাটে, সেই হাট ভাঙিয়া কিরকম বিদ্বার মতো হাঁকে দিয়েছে। এখানে কত ঘর বাড়ি, কত মাঠ আছে, ভাই মনে আছে? ভাই রাগ করিস না, তাই না? রাগ করিস না ভাই, আমি কথা একটু বেশি বলি, কিন্তু কাজের কথাই বলি, বুঝছেন? অকামের কথা কোন একটু টাইম আছে আমার, চলেন যাই একটু আগায় দিয়ে তারপর অফিস চলে আসি, বুঝছেন? তোমার বাপ কি করে? এই ছোট মোটর ব্যবসা বাণিজ্য করে। তুমি কি করো? আমি কৃষি কাম করি, বাপের জন্য একটু বসি। কৃষি কাম করো, জায়গা জমি বলে সামনে ভেঙে গেছে, ভেঙে গেছে, বরগা টরগা চাষ করি। এই যে বাদাম লাগাইছে, কিটা বাদাম? আম করেও আছে, মানুষেরও আছে। ও যাক ভালো, লেখাপড়া শিখো নাই? লেখাপড়া ফাইভ এর থেকে ফোন তো করছিলাম, ফাইভ পর্যন্ত, তারপর নদী ভেঙে গেল আর পড়াশোনা। এই তো সমস্যা, মনতাজ বললো আপনার কি হয়? চাষা, আমার বাপের মামা তো ভাই, সম্পর্ক তো চাষায় হয় নাকি? ছোটবেলায় চাষার হাত ধরে কতবারই যাবর কিন্তু হাটে আছি, আর বাপের হাতে আসতে আমার চাষাও এই সপ্তাহে একবার না গেলি তার পেটের ভাত হজমে হতো না, বুঝছেন? তো ছোটবেলায় এই জায়গায় আইসেন, বাড়ি চিনেন না? কেটা কিছু চিনি না, অবশ্যই চিনি। আসলে হয়েছে কি, একলা মানুষ বোবার সে অধম, তাই একজনের সাথে করে গেলি রাস্তাটা ফুরিয়ে যাবে না। যে কথা কইতেছিলাম, আমার চাচা ভালো আছে তো? না রাস্তাঘাট কিছু নাই না, এই এলাকা খালি গাঙের পথে যাবো। অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভালো আছে, এই অবস্থা। আসলে সবই প্রকৃতির ব্যাপার, এর মধ্যে আমাদের হাত নাই, নদী ভাঙা তো কিছু করার নাই। দেখে যে কথা আইতেছিলাম, আমার চাচা ভালো আছে তো? আপনি চাচার খবর নেন না? কি ডাক হয়েছে খবর নিন না? কালকে তো ফোনে কথা হলো, ফোনে আমার কত কান্নাকাটি করলো, আমার দেখলি তো খালি পাঁচ মিনিট। বুঝলাম না চাচা, তাই কিনা বুঝে তাই নাকি? আচ্ছা চাচা, সালাম আলাইকুম, ভালো আছেন? চাচা আপনি ভাইস টাইম আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। ভাইস্টার, ভাইস্টার কিটা? আমি তো চিনলাম না। আমার নাম খালেক, রাজবাড়ি বাড়ি ওপার, মনে নেই, চিনবে পারেন নাই। আপনার ফুফে ধরছে, ফুফে ধরছে চাচা। থাক থাক, হয়েছে হয়েছে, অনেক কোলাকুলি তো হয়েছে, দাও তো হলোই, যাও এবার বাড়ির দিকে রওনা দাও, অনেক হয়েছে। আপনি চলেন বাড়ির দিকে, যে একসাথে খায়া দা, রেস্ট নিয়ে তারপর বাজার পরে যাবো। না আমার বাড়ির দিক না, তোমার বাড়ির দিক রওনা দাও। এটা আপনি কি কথা কইলেন চাচা? বাড়ির এত কাছে আসা, চাষির সাথে দেখা না করে চলে গেলে চাষি রাগ করবেন না? না তোমার চাষির সেই পরিস্থিতি নাই, তোমার চাষিরে আমি শান্তি দিয়ে আইছি,
হ্যান্ডিং দাতে দিবেরই পারেন আপনি স্বামী না সে স্ত্রী না স্বামী হিসাবে স্ত্রীর আপনি শান্তিটা আরো কিছু করে পারেন তালাকও দিয়ে দিতে পারেন তালাক ঠিক আছে তাহলে টাকা পয়সা আলাদা দেখে একটা পাত্র দেখো আমি নিকা দিয়ে দিই টাকা পয়সার কথা চিন্তা করতেছেন টাকা পয়সা কোনো সমস্যা না আমি এসে বুঝছি না তাহলে কি তুমি নিকা করবে চাও এইটা আপনি কি কথা কইলেন সাসা হয়ে আপনি একটা বেফাস কথা কয়ে ফেলালেন আচ্ছা আমি জানি নদী ভাঙা মানুষের একটু অভাব বিবেক হয় তা বলে এরকম এই যে নদী ভাঙা এটা তো প্রকৃতির ব্যাপার আমার ঘরে তো এমন হাত নাই আচ্ছা ঠিক আছে আপনি একটু বাজারে ফল যাইতেছেন তাই না এই যে একটা জিনিস করেন এই যে 500 টাকা নেন ধরেন এটা কিন্তু বাজার সদাই করে নিয়ে আসেন একসাথে বসে খাবানে আর গল্প করবানি নেন না না আরে নেন চাচা রাগ করতেছেন কে হাতের লোকই পায় ফেলবেন না তোমার টাকা আমি নিব কেন রে বাপু আরে নেন তো না না আমি আপনি ভাইস্তে না আমার বাপ থাকলে তো নিতে তাই নিয়ে যান বাজার সদাই করে নিয়ে এসেন একসাথে খাওয়ালে গল্প করবেন বুঝছেন যান সিটি যান আমি বাড়ি ফর যাই যান আমি খালেক ওপার বাড়ি রাজবাড়ি আমার সিনে বাড়তেছে না আমি ওই যে সাসার ফুফিয়াতে ছেলে ও তাই কও তোমার সেই ছোটবেলায় দেখেছি তো আপনারা তো কোনদিন যাইবেন না তো আমি নিজেই চলে আসলাম সাসার সাথে রাস্তায় দেখা হয়েছিল কইলাম যে আপনার সাথে যখন দেখা হয়ে গেছে তো আমি চলে যাই সাসা কইলো তুই একটা স্বার্থপর ছল একটা বেদব ছল তুই বাড়ির এত কাছে আসে চাচির সাথে দেখা না করে চলে যাবি এটা হয় তাই চলে আসলাম আর কি ভালো করিস ভালো করিস কিনা জানি না আমার খুব ভালো লাগতেছে আপনাদের রূপা 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 না মেলা বড় হয়ে গেছে হবি না কিছু জন্য মেয়ে মানুষ তো তাড়াতাড়ি বড় হয় এটা বিজ্ঞানের ব্যাপার না আমার সিনেমা হয়েছে সিনেমার নাই দেখছ কেন সিনেমা নাই আমি তোমার খালেক ভাই ওরে সেই ছোটকালে তোমার কান্দে করে না হাতি দেখে গেছিলাম ওই সার্কাসের হাতি হাতির কথা আর কি কব এখন তো হাতি চোখে পড়ে না চোখে পড়বে কেবল করে দেশ থেকে তো সার্কাসই উঠে গেছে ও খালেক তুমি আগে হাত মুখটা ধুয়ে নাও বাপু হ্যাঁ সাসি ধুয়ে নিচ্ছি রূপা ভালো আছো তো জি ভালো আছি আপনি ভালো আছেন তো আছি আল্লাহ রাহিছে তা যে যুগ পড়িছে ভালো থাকা খুবই কঠিন তারপরে আল্লাহ ব্যবসা পাতি দিয়েছে টাকা পয়সা দিয়েছে বেশ ভালো রাখিছে আল্লাহ তোমার সব গল্প পরে শুনবানি তুমি আগে হাত মুখটা ধুয়ে একটু বিশ্রাম নাও কি কইছেন চাচি এটা কোনো কথা কইলে আমি দিনের বেলা বিশ্রাম নিব কামের মানুষ না আপাতত মুখ হাত ধুয়ে নেই পরে দেখা যাবেনি তাই না আশপাশে ঘুরে আসবো নাকি রূপা কানে গেল দেখছাও ভালোই লাগতেছে ক্যাব খুলে ফেলে বুঝছেন চশমা ফসমা পরে আইছি কি আর করা যাবে কোন ঘরে থাকবো তালি এই ঘরে নয় ঘরে থাকো আমি গেছিলাম চরের পার খালি বালি আর বালি পলি মাটির কোন আলামত দেখলাম না পলি তো পড়েছে ভাটিতে এইবার কিছু না হইলে আগামীবার কিছু ফসল হইব নদীর কথা কিছু কন যায় এবার সর জাগেছে আগেবার সর না জাগবার পারে ভাবছিলাম সরের উপরে একটা ঘর তুলুম চৈতালি কিছু ফসল লাগাবো সেটা আবার হইল না চৈতালি না হোক চিনাবাদাম কিন্তু লাগাইলে ভালো হইতো সেটা হইব বলে মনে হয় না তাহলে আমি যাই গে হ্যাঁ যাও আরে করো কি করো কি করো কি তুমি কি দা চিনতে পারলাম না যে আমি খালেক মুনতাজ মোল্লার ভাইসা ওপার বাড়ি রাজবাড়ি
ছোটবেলায় বাপের হাত ধরে না কতবার এসেছি, আমার দেখেন নাই। মনে করে দেখিস, না দেখলে কোনো সমস্যা নাই। তোমার যে এত ভালো আদব কায়দা খুব ভালো লাগে। আজকাল তো দুনিয়া থেকে আদব কায়দা উঠেই গেছে। কি কব চাষা, আমার বাপ কইছে মুরব্বি করে দেখলি পরে পায়ের দিয়ে সালাম করতি। বংশ ভালো তো? ভালো বংশের বইলে এমন শিক্ষাটা পাইছো। বংশের কথা আর কি কব চাষা, কোনে যাইছেন? ছ হাজার না খেতে যাইতেছে? হাটের থেকে ফিরতেছি। তাহলে এবার যান, আমি একটু গ্রাম ঘুরে দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর বাপের স্বাস্থ্য এর চাইতে আরো ভালো ছিল রে মা। নদীটা ভাঙে যাওয়ার পর থেন চিন্তা ভাবনায় তোর বাপের স্বাস্থ্যটা কমে যাইতেছে। আচ্ছা মা, খালেক ভাই মনে কর খুব বড় লোক, তাই না? ভাব সাপ দেখে বুঝিস নে, নদীতে যদি তোকে জমি জমা না ভাঙতো তাহলে তোরও বড় লোক থাকতি। কই বড় লোক আসলাম, জন্মের পর থেকে তো দেখতেছি খালি অভাব আর অভাব, আর তোমাকে ঝগড়াঝাটি। তাই ওই ঝগড়াঝাটি ছাড়া কার সংসার আছে? হ্যাঁ, আর তোর চোখে তো খালি ঝগড়াঝাটিই পড়ে, ভালো কিছু তো আর পড়ে না। ছোটবেলা থেকে চোখের সামনে যা দেখতেছি তাই তো কলাম। চোখের সামনে যা, আমি এত বড় স্বার্থ পারছি নাকি? না অভিনয় চাষা কনে, চাষা চাষা তুমি খাও। খাবো না, একসাথে খাই। চাষা কনে আসে, আসেন তো রূপা, আসেন আসেন, বসে রূপা। এই নাও ধরো প্লেট খান, ধরো বসেন, সবাই একসাথে খাই। হয়েছে আর দিন আর দিন, হয়েছে হয়েছে হয়েছে। কী কন চাষা, আমি একলা খাবো? আমার বাপ বাইছে নাই, আমার বাপ যদি বাইছে থাকতো তাহলে সে ডাকলে আসতেন না। হায় রে, কি আমার বাপের কথা মনে পড়ে গেল, আমার বাপের কথা মনে পড়ে গেল রে। আমার বাপ কত ভালো মানুষ আসিল, কত ভালো মানুষ আসিল, কত কষ্ট করছে বাইচে থাকতি, তার জীবনে একটু সুখ দেওয়ার বাড়ি নাই। যখনই আমার দুটো টাকা পয়সা হইলো তখনই আমার বাপ পরে পরে চলে গেল। এই আমার বাপ কান্দে করে আপনার বাড়িতে কত আছে আপনি মনে নাই? কান্দো না কান্দো না, কান্দো না কি আছে, এখন তো খাচ্ছি, সব ঠিক হয়ে যাবে, কান্দো না। ওই যে কি চাচা, ওই আপনার মাধ্যমে জাফরগঞ্জে হাটে একটা ব্যবসা স্টার্ট করতে চাই, বুঝছেন? ভাঙা হাটে আবার কি ব্যবসা শুরু করবা রে বাবু রে? ভাঙাটা যে ব্যবসা যাবে চাচা, কথা হলো কি চাচা, আমার ব্যবসাটা সেরকম কিছু না, রাখি মালের ব্যবসা, বুঝছেন? মনে করেন হাটেতে মাল কিনবো, এটা গুই দামে বইরে তুবো, আবার কিছুদিন রাখিয়ে আবার সেই মাল বিক্রি করে দেবেন, যার লাভ হইব
আপনি কিছু নেবেন আমি কিছু নেব এই হলো ব্যবসা বুঝছেন দুঃখিত আপনার এই আত্মীয়ের বাড়িতে সেই আশা পূরণ হবে না নি কারণ হচ্ছে আমাদের বাড়িতে কারো কোনো পান খাওয়ার অভ্যাস নেই তাহলে থাক থাক তা তুমি জানো কিসে পড়ো তোমার আমি হঠাৎ করে তুই করে বেলা হয়েছি বুঝছো ও আল্লাহ কি করছেন আপনি আমার তুমি করে কবেন না তো কি আপনি করে কবেন নাকি আপনি আমার বসে পড়ো না নাই প্রথম প্রথম তো পরে ঠিক হয়ে যাবে নি তা তুমি কিসে পড়ো পড়া তো করি নাই সরকার যেই কয়েক ক্লাস পর্যন্ত পড়াইছে সেই কয়েক ক্লাস পর্যন্তই পড়েছি তারপর থেকেই বেকার বাহ তুমি তো খুব সুন্দর করে কথা কও মেয়েগের আবার বেকার সুকার কি আছে ও মা কি কথা কন থাকবি না কেন মেয়েগের বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়ে যায় সুকার আর বিয়ের আগ পর্যন্ত থাকে বেকার তুমি কি ভাত খাইছাও আপনারা যে দুইজন হাতি বইছিলেন ওই হাতি খাওয়ার পর কি মাসের খাবার থাকে আমি তো বসবারই চাই নাই শ্যামলারা তো জোর করে ধরে আনলো তাছাড়া অনেকদিন পর ওই মাছ ভাত তো তাই বেবেরাদদের মতো খাইয়া ফেলেছি বেবরাদ্দে আপনি কোন কালে ছিলেন না আপনার সাথে তো আমি কম বছর আর সংসার করি না আপনার আমি খুব ভালো করেই জানি ওই নিজের পেটটা ভরে গেলেই সাই অন্য কেউ খাইলো না না খাইলো সেই চিন্তা আর আপনার করা লাগে না রাগ করে না বউ ঘরে কি চাইল আছে থাকলে পরে চলো রান্না করে তোমাদের খাওয়াইয়া দিই হ্যাঁ আছে আপনি ওই চাইলের জাহাজ বাড়িতে নিয়েছিলেন না সেই চাউল আমি গোলায় ভরে রাখছি তাহলে তুমি উপোস থাকবে উপোস থাকবে কিসের জন্য আমি রাস্তার মধ্যে সিরা কিনছিলাম পুরোটা খাই বেরবেন নাই বাকি ঢুক নিয়ে আসি সাথে ধরেন সে খান ওরে বাপুরে তুমি আবার ময় মুরুব্বদের কথার মধ্যে ঢুকে দাও কেন আমার একটা দায়িত্ব আছে না আমরা খাবো সাসি না খায় থাকবে এটা কইবার পারে তুমি যাও তো বাপু এই মাঝরাইতে তুমি আর নতুন করে ভেজাল পাতাইও না ভেজালের কি আছে সাসি এটা তো সোজা কথা ধানের থেকে মনে করে চাল হয় সেই চাল থেকে ভাত হয় আবার মনে করে যে চিড়া চিড়া কিন্তু ধান থেকে হয় এর মধ্যে কোনো পার্থক্য নাই বুঝছেন একই জিনিস আর কথা হলে কি ওই যে মনে করেন যে রাতের বেলা যদি মনে করেন উপোস থাকেন উপোস থাকলে কিন্তু সংসারে অমঙ্গল হয় ধরেন তো চাসি না নেন নেন চাষা ধরেন তো খাওয়ান চাষি রে আমি তাহলে যাই বুঝছেন ছেলেটার মাথায় বুদ্ধি আছে না খাইনি খাবো খাবেন এই সাধন তো এই ভাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাতটা সাদা তুমি ওনাকে সাদ দাও গাঙ্গের অবস্থা তো খুব খারাপ খুব খারাপ আবার ভাঙবে না যমুনা নদী কি বুঝলাম না কিছু সে গাঙে আসে আর অন্যদিকে যেতে পারে না চা দিচ্ছি তাতে কি দিলি চা বানাবি না তুমি করো নাই তুমি তো দেখবারই পারো নাই তাই এখন এত দরদ উতলাই উঠলো কণ্ঠেন দরদের কি আছে হ্যাঁ বাড়িতে মেহমান আছে তার সামনে এরকম সিন না করলে পারতে না
আমি করেছি তোমার মেহমানরে আইলে নড়ি দি খুসায়ে বালতন বের করে দিছি এই মা এই এই তুমি একটু চুপ থাও তো সারা জনম দেখলাম যে সকালে উঠে কিছু না কিছু একটা নেই তোমাকে দুজনে ঝগড়া শুরু করাই লাগবে এই তুই একেবারে চুপ থাক একেবারে চুপ আর আমার চোখের সামনে থেকে যা হ্যাঁ খালি আমি একলাই ঝগড়া করি তাই চোখে পড়ে না হাটে গেছিলেন যাদি সব ভাঙে ছেড়ে চুরমার হয়ে গেছে সেই মা সেই সুগর কিছু নাই অবশ্য কি খবর সব থেকে প্রকৃতির ব্যাপার বুঝছেন প্রকৃতির উপর তো কোনো হাত নাই বুঝছেন আমি পা কি হবে সিধা তো বুঝলাম রে বাপুরে কিন্তু তুমি আবার বাজার করবার গেলাকা এটা আপনি কিন্তু কথা কইলেন চাচা আমি যদি আপনার ছাগল হইতাম তাহলে আপনার বাজার করে খাওয়াইতাম না আর কথা হইলে কি বুঝছেন সকালবেলা ঘুম থেকে উঠে একটা হাঁটার অভ্যাস আছে তো দাঁত মাছতে মাছতে চলে গেলাম যা বাজারটা দেখে আসলাম বাজার একটা ব্যবসা শুরু করবো না বুঝছেন খালেক ভাই কে স্যার তাহলে মানে কি আপনি বাড়ির পারে গোসল করবেন নাকি নদীর টল টলা পানিতে গোসল করবেন না ওই নদীর পানিতে গোসল করার অভ্যেস নাই বুঝছেন তারপর ঠিক আছে দেখে আসি নদীটা কি করে বাংলা বাড়ির পিছনে নদী আছে যান গিয়া গোসল করে আসেন আমি একলা যাবো ছেলেটার মতি গতি ঠিক ভালো ঠেকতেছে না বলা নেই কওয়া নেই হুট করে কেমন বাজার করে নিয়ে আসলো মানুষ ভালো করলিও দোষ মন্দ করলিও দোষ চাইল না আনলে ছাড়ার কি খাইতে দিতেন তাছাড়া ওর টাকা পয়সা আছে সেই জন্য বাজার হাট করে নিয়ে আসছে তাছাড়া ও তো আপনার ফুফুতো ভাইয়ের ছাওয়াল না আপনার ভাইস্তে তা ঠিক আছে কিন্তু পাড়া প্রতিবেশী কি যে কয় পাড়া প্রতিবেশীর কথা চিন্তা করে কোনো লাভ আছে আমরা একবেলা না খাই থাকলে কি পাড়া প্রতিবেশী খাওন দিয়ে যাবে তোমার জ্ঞাতি গোষ্ঠী তো শহরে থাকে মেলা ধনী কই দেখলাম না তো ওই মুখের ফাঁসা দিয়ে একবার জিজ্ঞাসা করলো হ্যাঁ আছো কিনা আমার জ্ঞাতি গোষ্ঠীর কথা তাই নাল্লা বেড়ালের এক বেড়ার উপরে এতে কষ্ট কথা কব না কেন হ্যাঁ তাকে জন্যই কাজ তোমার এই দশা হয়েছে নিজে না খায় তাকে মানুষ করেছে তারা তোমার জন্য কি করেছে কিছু করেছে করে নাই ওই শহরে যায় মোজ মাইরে চলতিছে কই তারা পারতো না আমার মেয়েটারে শহরে নিয়ে একটু লেখাপড়া করাতে মেয়েটা এত বড় হয়েছে পারতো না এটা সম্বন্ধ আনতে আনি সাইজ পর্যন্ত তো মেয়ে পড়ায় কি হয়তো বিয়া দিলে তো জামাই বাড়ি বিয়ে তো ও ওই মেয়ে বিয়ে দিয়ে ঘর জামাই আনার চিন্তা করতেছো তাহলে একটা ঘর জামাই খুঁজে নিয়ে আসো তোমার সাথে না দু চারটে কথা বলো পাপ কখনো যায় না মুরদ নয় বড় বড় কথা মনে করো নদীতে বাড়ি ভেঙে গেল তোর কষ্ট লাগে নাই সেটা তো একটু লাগছিল ওই যে নদীর মধ্যে ঢেল মেলে জিরাম করে পানির মধ্যে ঢেউ ওঠে আবার মিলাইয়ে যায় আবার ঢেল মেলে আবার ঢেউ উঠে আবার মিলাইয়ে যায় সেরকম একটু লাগছিল সব কথা মনে রাখলে কার বাইশ থাকুন স্যার ওরে ভাই রে রে তুমি তো বিরাট বুদ্ধিমতী দি তোমার কথা তো মারাত্মক যুক্তি আছে এরকম কথা তুমি কেন শিখলে আমার তো মনে হয় আমার জীবনে এইরকম কথা কইনি মেয়ে মানুষের সাথে দেখাই হয়নি আমার আমার মনে হচ্ছে কি জানো তোমার সাথে খারায়া এইখানে সারা দিন ভরে খালি গপ্প করি আর কথা কই তাতে কিন্তু আমার মনের শখ মিটবি না বুঝছো আমার নিয়ে সারাদিন খাওয়া থেকে গল্প করতে থাকলে এ আমার বাপ মার গ্রামের মানুষ কিন্তু আস্ত রাখবি না ওরে গ্রামের মানুষের কথা আর কি কইবে গ্রামের মানুষ ওদের কাম কাজ নেই বুঝছো মনে করো বানর লাসাইবা
মানুষ চারদিকে জড়ো হয়ে যাবে, আর মানুষের এই কথা ওই কথা নানান কথা নিয়েই থাকে। আচ্ছা ঠিক আছে, মনে করো যে এখানে যদি অসুবিধা হয় তাহলে আমরা তোমার এনে মনে করো রাজবাড়ি চলে গেলাম, অন্য দেশে চলে গেলাম। আমারও মাঝে মধ্যে খুব ইচ্ছে করে দূরে কোথাও চলে যাই, এই আব্বা আম্মা ঝগড়া দেখতে আর অপমানটা দেখতে ভালো লাগে না। তাই নাকি? অসুবিধা নাই, আর অভাব থাক ফিরনি, আমি চলে আসি না। আচ্ছা ভালো কথা, তোমার জন্য একটা জিনিস আনছিলাম, দেব। আপনি আবার কি আনতে গেলেন? আমি কিছু জিনিসপত্র আনিছিলাম খারাপ, এই যে নাও। আল্লাহ রে, কত জিনিস আনিছি! তুমি এগুলো পড়বে, আগে দিবে, সোনু পাকার মাজবে আর ঘুরে বেড়াবে, বুঝছো? ইরাম একটা কান তুল পরে আমার কি শখ আছিল, সেই ছোট্টলা থাকতে পড়েছিলাম, আমি পরে ফেলাই। পর পরে ফেলব? হ্যাঁ, আমি খুলে দিই। খুব সুন্দর লাগতেছে, ফাইন ঠিকতেছে, ফাইন। কিরম লাগতেছে? খুব ভালো ঠিকতেছে, তোমার সব শখ পূরণ হবে, কোনো চিন্তা করো না, বুঝছো? মোল্লার বেটা, তোমার বাড়িতে যে মেহমান আইছে তোমার ভাইস্তে না? হ্যাঁ, আমার ফুফাতো ভাইয়ের ছেলে, ওই পার বাড়ি রাজবাড়ি। ছোটবেলায় বাবার সাথে আসতো, আমার ভাইরা মহিলা যাওয়ার পর মাঝখানে যোগাযোগ আছিল না, মেলা বছর পর আবার আসছে। ছেলেটাকে আমার খুব ভাল লাগিছে, আমার পায়ে ধরে সালাম করিল, হাল হকিকত জিজ্ঞেস করিল। বংশ ভালো তো, আমার ফুপুর অনেক বড় বংশে বিয়ে হয়েছিল, উচ্চ বংশে, বুঝলা? ওর দাদা ব্যবসা করত, বাবা চাকরি করত সিনি কলে। স্বাধীনতার পর কত আছে আমাদের বাড়িতে, কেন দেখো না? তারে দেখেছি তো, তাই তো কই, সাউল্লা খিরা আমার গায়ের ছেলে না তো, আজকাল তো দেশ থেকে সালামাতে উঠেই গেছে। উঠে নাই, উঠলে এই দুনিয়া থাকতো না, বুঝলা? সেটা আমার সত্য কথা কইছেন। যাই, বাড়ির উপর যাই, গোসল টোসল সারি, আবার হাটে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, সালাম। চাচা, হাটে যাবেন না? হ্যাঁ রে বাপুরে, যাবো তো। আমি আপনার সাথে যাবো। কেন বাপুরে, তুমি কেন হাটে যাবা? কি করছেন চাচা? হাটে যাবো তো ব্যবসার ইনফরমেশন আনার জন্য, ওই কলই শস্যা মশারির দাম কত এসব জানার জন্য। এই বাজারে এত বড়টা ব্যবসা করার প্ল্যান করতেছি। রে বাপুরে, এখনো তো কলই শস্য উঠে নাই, কদিন পর উঠবে? তারপর একটু যাই, জাফরগঞ্জ হাটে আমার কত স্মৃতি। যাইবেন যখন চাচা, তাই একটু নিয়ে যান না, হাঁটতে ঘুরে আসুক, বাড়িতে বেকার বসে থাকি কি করবি? এই যে চাষি, চাষি আমার কথাটা বুঝবার পারছে, মনের ভাষা বুঝবার পারছে, আসলে কাজের লোক তো বেকার বাড়ি বসে থাকা ভালো থাকে না। ওরে বাপুরে, ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়া রেডি হয় নাও, তারপরে যাবো। না ঠিক আছে, তাহলে রেডি হয়ে নিচ্ছি। উপহার দিব কে আর দিলেই বা তুই সেটা নিবু কে? হ্যাঁ, তোর বাপ দেখলি দেশ নি তোর কি করে? হ্যাঁ, তোমরা তো খালি বড় বড় কথাই করতে পারবা, তোমাকে দেওয়ার মুরুত্ব নাই। হ্যাঁ, আমাকে সকলে বলে কি কিছুই নাই, শুধু খালি জন্মই দিছিলা। রুজিক আমার মুরদ নাই তো, সেই জন্যই আজ ওই নিজের পেটের মেয়ের মুখে এত বড় বড় কথা শুনতে লাগলো। জানতাম যে মেয়ে বড় হয়ে আমার মুখের উপরে এরকম বড় বড় কথা কবে, তাহলে ওই হওয়ার পরে লবণ মুখে দিয়ে তার মানে ফেলতাম। কি হয়েছে, কি
গুণধর মায়ের কাছে জিজ্ঞেস করেন, মানসির দেয়া জিনিস নিয়ে সে স্বপ্ন দেখা শুরু করেছে, যে আমি কলাম ও মা অমনি সে আমার দশ কথা শুনায় দিল। ও বুঝেছি, খালেক তোমার মেয়েটারে কিছু উপহার দিছে সেই জন্য তো। আপনি মনে করে খুব খুশি হয়েছেন, একটা যুবতী মেয়ে মানুষ অন্য সালের উপহার নিবে কিসের জন্য? আর ও নিয়ে কিছু ভেবো না তো, ও কিছু হবে না রে। হাই রে আমার কপাল রে, একটা কলা গাছের সামনে সাপের মন্ত্র করা শুরু করেছি। বকা দিছে না, শোনো মুরব্বীগারের কথা, বকা জোকা এগুলো আশীর্বাদ মনে করবে, এর কোনো সমস্যা না, তারা তো কিছু কবি খারাপ। নিয়ে যাও, কালকে সকালবেলা বাইরে কথাবার্তা কয়ে তারপরে ফেরত নেব, ঠিক আছে? এবার যাও, রাগ করো না। এটা কিচ্ছু না, মুরব্বীগের কথা তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে না, আমি ঠিক করে দেবো। যাও নিয়ে যাও। বাংলা একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, তুমি হাইরে যাবা কিসের জন্য? শোনো, ময় মুরব্বীর শাসন করবি, সব শাসন কি শোনা লাগবি? শোনা লাগবি না তো। এই যে ধরো লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট, তারা কি তাদের ময় মুরব্বীর কথা শুনছে? শোনে নাই, কিন্তু নিজের মতো করে কাম করছে। সুক্কু, আমি ওই এ কথা কইলাম কিসের জন্য না, মানে ওই উদাহরণ দিলাম আর কি, বুঝছো? উদাহরণ দিলাম, যাই হোক, উদাহরণের কথা আর কয়টা শুনবি, কয়টা উদাহরণ দেবো কও। এই যে মনে করে আমাকে একটা দেশ, সেই দেশে একজন প্রধান আছে, সে প্রধান কিন্তু সবাই শাসন করেই যাচ্ছে, কেউ কিন্তু শাসন মানতেছে না, সবাই কিন্তু যার যার মতো দুই নম্বরই বলো এক নম্বরই বলো সব ধরনের কামকাজ করেই যাচ্ছে। তাহলে বুঝলে তো, কেউ কিন্তু মুরব্বীর কথা শোনে নাই ঠিক মতো, তাই বলে কি তোমার শোনা লাগবে? তোমার একটা বয়স হয়েছে না, তোমার একটা বোঝার বয়স হয়েছে না, মনে করো যে বিয়ের বয়স হয়েছে, তোমার নিজের মতো একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বয়স হয়েছে না,
তোমার সিদ্ধান্ত তোমারই নেওয়া লাগবে। সবার দিকে তাকা থাকলে তো হবেই না, বুঝছো না? মনে করো যে নদী ভাঙিয়ে তোমার অভাব অভিযোগ যাচ্ছে, এই অভাবের মধ্যে তুমি বড় হয়েছো। জীবনে কোনোদিন শখ আল্লাহ দেশে পূরণ করে পারো নাই, সেই শখ আল্লাহ আমি সব কিছু পূরণ করে দেব, বুঝছো? আপনি আমার শখ আল্লাহ সব পূরণ করবেন খালেদ ভাই? অবশ্যই করব, করব না কিসের জন্য? এবার কও তোমার কি শখ আল্লাহ আছে কও। তোমার সব শখ আল্লাহ পূরণ করতে হলে তো আমার তোমার বিয়ে করা লাগবে। তাহলে আপনি আমার আব্বার কাছে প্রস্তাব দেন। অবশ্যই দেব, প্রস্তাব দিয়েই তো আমি বিয়ে করবো। আমি তো প্রেম করে বিয়ে করবার চাই না, আর প্রেমের বিয়ে বেশি দিন টেকে না, বুঝছো? আমি মুরব্বিগারে প্রস্তাব দিয়ে তারপরে তোমার বিয়ে করবো, তুমি খালি রাজি থাকো। আমি রাজি আছি, তাহলে তো আর কোনো অসুবিধা নাই। এক কাম করো, নাও পরে নাও, হাতে নাও। কানে দুটো পড়বে, তালি কোষের মধ্যে বান্ধ বান্ধিয়ে চলো। কোথায় গেলা? তাছাড়া সংসারে যা অভাব অভিযোগ, বিয়া দিতে গেলে তো টাকা পয়সা লাগবে। ভাবছি এবার তুই তালি ফসলটা উঠলে ওর জন্য ভালো পাত্র খুঁজুন। নদীর যা ভাব, আপনার ওই চৈতালি ফসল ঘরে উঠবেও না, আর মেয়েও বিয়ে দিবার পারবে। এই তোমার এই কুলক্ষীরা কথার জন্য সব শেষ হইল? হ্যাঁ, আমার জন্যই তো সব শেষ হয়ে গেল। ওই নদী ভাঙন মনে কয় আমার জন্য ভাঙছে। হ্যাঁ, তোমার জন্য তো হয়েছে। তোমার সাথে পাঁচ মিনিট কথা কখনো যায় না, কথা কইলেই ডাল সোমবার মনে সাত কই দাও তো। হ্যাঁ, আমি খারাপ তারিকা খাতার মাথা। তালি পরে তুমি বাড়ি পর যাও, আমি আসতেছি। আচ্ছা, কাকা কাকা ও কাকা, করো কি করো কি করো কি, তুমি ভালো আছো তো বাবা? আছি কাকা, ভালো আছি। কাকা, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কও। তাহলে চলো হাঁটতে হাঁটতে কই, চলো। আপনার কিন্তু আমার এই কামড়া করে দেওয়া লাগবে। অবশ্যই করবো। শোনো, তাহলে আমি তোমার চাচা চাচির সাথে কথা করি, ঠিক আছে? আরে তোমার মতো সাওয়াল আমাকে জামাই হলি, আমাকে গিরামের তো গর্ব।
ঠিক আছে। শোনো, তোমার সব শখ আহ্লাদ পূরণ করতে হলে তো আমার তোমার বিয়ে করা লাগবে। ভাবি, একটা সুখবর দিবার স্যার। কি সুখবর? না তেমন কিছু না, একটা প্রস্তাব দিতে চাই। মিয়া তো বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে না? তা তো লাগবে, পাত্র তো ঘরের মধ্যেই আছে, ভালো ছেলে। একটা ভাত টিপলে হাড়ির সব ভাতের খবর যেমন জানা যায়, তেমন ছেলের আচার আচরণ দেখলে বোঝা যায় ছেলেটা খুবই ভালো। খালেকের সাথে আপনাকে রূপার বিয়ে দিয়ে দেয়। দেখেন আপনার ভাই কি কয়। এটা ককের কি আছে, অভাব অভিযোগের সংসার, সবসময় ভালো প্রস্তাব আসে না। তাছাড়া ছেলেটাও তো আপনাদের আত্মীয়, কি কমলার বেটা, আপনি কি কোন ভাবি? ঠিক আছে, তুমি যেমন কইতেছ দেই। জীবন নষ্ট করে দিলেন ভন্ড শয়তান খারাপ লোক। আমি এই বেটার আগের বউ, এই বেটা আগে 36টা বিয়ে করছে। কারো কাছ থেকে তালাক না নিয়ে বিয়া করছে। এবারে বিয়া করার একটা নেশা, আজকে তোর নেশা আমি চুরাই দিল। আসার সময় পুলিশে খবর দিয়েছি। আমার মায়ের কি সর্বনাশ হয়ে গেল।